নমস্কার বন্ধুরা, সোনালিস কিচেন থেকে আমি সোনালি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুস্বাদু একটা রেসিপি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পেঁয়াজের কচুরি। পেঁয়াজের কচুরি বানাতে আমার লাগছে 5টা পেঁয়াজ মিডিয়াম সাইজের, 2টো আলু সেদ্ধ করে নিয়েছি, লাগছে কাঁচা লঙ্কা, আদা, রসুন, আর নিয়েছি লেবু। নিয়ে নিয়েছি ধনে, জিরে আর মৌরি। নিয়েছি হিং, এটা হিং, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন আর বেসন। এবারে আমরা ময়দাটা মেখে নেব, আর ময়দার মধ্যে দিয়ে দেব আমরা জোয়ান। এই জোয়ানটা আমরা ময়দার মধ্যে দিয়ে দেব। আর নিয়ে নিয়েছি সাদা তেল। এবার আমরা ময়দাটা মেখে নেব। নিয়ে নিচ্ছি আমি 2 কাপ পরিমাণ ময়দা, 1 কাপ। এই হচ্ছে 2 কাপ। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন। নিয়ে নিয়েছি জোয়ান। জোয়ানটাকে হাতের সাহায্যে এরকম ভাবে ঘষে নিয়ে তারপর ময়দার মধ্যে আমরা দিয়ে দেব। এবার এটা ভালো করে একটু মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পর আমরা দিয়ে দেব এর মধ্যে তেল। আমি নিয়ে নিয়েছি 1/4 কাপ সাদা তেল। এই সাদা তেলটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব। সাদা তেলটাকে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়মটা ভালো করে দিয়ে নিলে কচুরিটা খুব টেস্টি হবে খেতে। এর মধ্যে কিন্তু চিনিটা দেবেন না, খালি নুন, জোয়ান আর তেল। হয়ে গেল আমার ময়মটা দেওয়া। এরপরে আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ময়দাটা মেখে নেব। ভালো করে ময়ম দিয়ে নিলে দেখবেন দলা পাকালে এরকম এক জায়গায় ময়দাগুলো জড়ো হয়ে যাবে, তখন ভাববেন যে এটা তেলটা দেওয়া ঠিক আছে। পরিমাণ মতো তেল না দিলে কিন্তু এটা ভালো হবে না। এরপরে আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আটাটা নরম করে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমার ময়দাটা মাখা হয়ে গেছে, গামলাটা আমার পুরো পরিষ্কারও হয়ে গেছে। ময়দাটা মাখতে মাখতে ময়দাটা একটু বেশি টাইম ধরে মাখবেন, তাহলে ময়দাটা ভালো হবে মাখাটা। এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। তেল দিয়ে ময়দার গাটার মধ্যে তেল মাখিয়ে আমি রেখে দেব, জানি এর ওপরটা শক্ত না হয়ে যায়। এটাকে তেল মাখিয়ে আমি রেখে দেব 15 থেকে 20 মিনিট রেস্টে।
দেখুন কেমন নরম হয়েছে আটাটা মাখা। এবার আমি একটা প্লেট দিয়ে এটা ঢেকে রেখে দেবো। গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়েছি, কচুরির ভেতরের পুরটা এবার আমি রেডি করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ জিরে, 1 চামচ পরিমাণ ধনে আর 1 চামচ পরিমাণ মৌরি একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি। এটা কিন্তু কাঁচাই গুঁড়ো করতে হবে, ভাজলে হবে না। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ জিরে, 1 চামচ পরিমাণ ধনে আর 1 চামচ মৌরি। এটা এবারে আমরা তেলের মধ্যে পুরো মশলাটাই দিয়ে দেব। সামান্য এটা নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে আদা। আমি 5-6টা রসুনের কোয়া নিয়ে, 5-6টা রসুনের কোয়া আমি গ্রেট করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 4খানা কাঁচা লঙ্কা। এটাকে কম আঁচে ভেজে নিতে হবে, অল্প করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে 1/4 টিস্পুন এই ছোট চামচটার এক চামচ হিং। এটাকে আবার নেড়ে নিতে হবে। এরপর আমরা দিয়ে দেব এর মধ্যে, ভালো করে আমি ফাইন চপ করে রেখেছি পেঁয়াজ। এই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিতে হবে। বড় বড় করে কাটলে কিন্তু হবে না, বড় বড় করে কাটলে কচুরিগুলো ফেটে যেতে পারে। এরপরে অল্প নাড়াচাড়া করে নিতে হবে, একদম লাল লাল করে ভাজবেন না, সামান্য ভেজে নিতে হবে। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। এটার মধ্যে দিয়ে দেবেন পরিমাণ মতো নুন। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটা মাঝখানটা এভাবে ফাঁকা করে নিয়ে মাঝখানে দিয়ে দিতে হবে 2 বড় চামচ পরিমাণ বেসন। আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বেসন, এটা বড় চামচে 2 চামচ পরিমাণ বেসন। এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এটা ভালো করে নেড়ে চেড়ে এইভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে পেঁয়াজের সাথে এটাকে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন বেসনের কাঁচা ভাবটা যেন এর মধ্যে না থাকে।
এরপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, ওয়ান ফোর্থ টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এরপর এটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আমি যখন ইনগ্রিডিয়েন্টসটা দেখিয়েছিলাম তখন আমি গোলমরিচের গুঁড়োটা দেখাতে ভুলে গেছিলাম। এরপরে এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে তার মধ্যে এবারে দিয়ে দিতে হবে আলু, সেদ্ধ আলু। সেদ্ধ আলুটা আমি কটকে রেখেছি আলু সেদ্ধর মতন করে, এবার এটার মধ্যে এটা দিয়ে দেব। দেখুন আমার পেঁয়াজগুলো একদম নরম হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এই সেদ্ধ আলুটা, দুখানা আমি আলু সেদ্ধ করে নিয়েছি। আলু সেদ্ধটা এবারে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে নেড়ে এবারে আলু সেদ্ধটা এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে আপনারা দিয়ে দিতে পারেন আমচুর পাউডার, কিন্তু আমার কাছে আমচুর পাউডার নেই, তাই জন্য আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একখানা গোটা লেবুর রস। দিয়ে দিতে হবে এটার মধ্যে পরিমাণ মতো একটু চিনি। এটার মধ্যে ডোটার মধ্যে এটার ভেতরে যে মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে মশলাটার মধ্যে কিন্তু একটু চিনি দিতে হবে। আর দিয়ে দেব আমি এর মধ্যে লেবুর রস, আগে চিনিটা মিশিয়ে নিই। তারপরে দিচ্ছি আমি বড় চামচের 1 চামচ লেবুর রস। এইটা স্বাদ একটু টক মিষ্টি টক মিষ্টি মতন হবে, টক মিষ্টি ঝাল সবই দিতে হবে, তাহলে কচুরিটা খেতে খুব টেস্ট হবে। এটা রাজস্থানের খুব একটা প্রসিদ্ধ কচুরি, পেঁয়াজের কচুরিটা ওখানকার লোকেরা খুব পছন্দ করে। আমার কুকটা রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেব। খুলে ময়দাটাকে আমি এবারে দেখে নেব। আমি একটা ভিজে ন্যাকড়া দিয়ে আটাটাকে ঢেকে রেখেছিলাম। আটাটাকে আরেকবার ভালো করে এরকম ডলে ডলে মেখে নিতে হবে। এরপর এর থেকে আমরা লেচি কেটে নেব। এইভাবে আটাটাকে লম্বা করে নেবেন, নিয়ে একটা একটা করে রুটির মতন এরকম সাইজের লেচি কেটে নেবেন। এইভাবে আমি সবগুলো লেচি কেটে নেব। দেখুন বন্ধুরা আমার 8খানা লেচি এটা দিয়ে হয়ে গেছে। এরপরে আমি এটা ভেতরে পুর ভরে নেব। পুরগুলো ভরার আগে আমি ভেতরের তরকারিটা যেটা পেঁয়াজ দিয়ে বানিয়েছি সেটাকে আমরা গোল গোল করে শেপ করে নেব। এরকম এরকম গোল বলের মতন করে নিচ্ছি আমি। ছোট ছোট লেবুর মতন, লেবুর সাইজ যেরকম হয় সেরকম ছোট ছোট করে বলের আকারে এটা আমি গড়ে নিচ্ছি, তাহলে ভেতরে দিতে আমার এটা সুবিধা হবে, কচুরির ভেতরে পুরটা ঢোকাতে তাহলে সুবিধা হয়। সামনে সরে এইভাবে লেচিটাকে হাতের সাহায্যে গোল করে নিয়ে এইভাবে প্রেস করতে করতে মাঝখানটা একটু মোটা রাখবেন, সাইডটা আস্তে আস্তে এইভাবে পাতলা করতে থাকতে হবে।
এইভাবে সাইডটা পাতলা করে নিতে হবে, মাঝখানটা একটু মোটা থাকবে, উপর দিকটা থেকে একটুখানি পাতলা করতে হবে। এভাবে আস্তে আস্তে বাটিটা একটুখানি বড় করে নিতে হবে। করে নিয়ে তারপর এর ভেতরে দিয়ে দিতে হবে আলু আর পেঁয়াজের যে তরকারিটা আমরা বানিয়েছিলাম ভেতরে দেওয়ার জন্য, পুরটা সেটা এর ভেতরে দিয়ে দিতে হবে। এর ভেতরে এই পুরটা দিয়ে দিতে হবে। এরপর এইভাবে চারিদিক দিয়ে টেনে টেনে বাটিটাকে বন্ধ করে দিতে হবে। বাটিটাকে বন্ধ করে এইভাবে হাতটা এইভাবে রেখে এইভাবে ঘোরাতে থাকতে হবে বলটাকে, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক থেকে, জানি না একটু তরকারি বেড়ায়, এইভাবে করে নিতে হবে। করে নিয়ে তারপরে মুখের কাছে যদি একটুখানি ময়দাটা বেশি হয়ে যায় তাহলে সেটা ছিঁড়ে ফেলতে লাগবে, ফেলে এইভাবে আটকে দিতে হবে। এইভাবে হাতের সাহায্যেই আমরা কচুরিটা বানিয়ে নেব। মাঝখানটাকে একটুখানি হাত দিয়ে এইভাবে প্রেস করতে হবে, মাঝখানটা প্রেস করবেন, সাইডটা প্রেস করবেন না, এইভাবে প্রেস করে দিলেই কচুরিটা রেডি হয়ে যাবে। এরকম ধরনের এটা কচুরিটা মোটা থাকবে, সাইডটা মোটা, এই এতটাখানি মোটা থাকবে সাইডটা, এর থেকে পাতলা করবেন না, তাহলেই দেখবেন তেলের মধ্যে কত সুন্দর ফুলে উঠেছে। আমি আটার আরেকটা লেচি নিয়ে নিয়েছি, এইটাকে লেচিটাকে ভালো করে এরকমভাবে গোল করে বলের মতন করে নিয়েছি। এরপরে আবার আমি দেখিয়ে দিচ্ছি এইটা কিভাবে বাটিটা আপনারা তৈরি করবেন। সাইড দিয়ে সাইড দিয়ে এইভাবে চাপতে থাকবেন, বাটিটা আস্তে আস্তে বড় হয়ে যাবে। আর মাঝখানটা বেশি চাপবেন না, মাঝখানের আটাটা জানি একটু মোটা থাকে বাটির, এইভাবে করতে হবে, আস্তে আস্তে বাটির সাইজটা বড় হতে থাকবে। এইভাবে হয়ে গেল বাটিটা বানানো। এরপরে পুরটা এর ভেতরে ঢুকিয়ে দিয়ে এরপরে চারিদিক দিয়ে টেনে টেনে বাটিটা বন্ধ করে দিতে হবে। বাটিটা এইভাবে বন্ধ করে হাতটা ঠিক এইভাবে গর্ত করে নিয়ে বলটাকে এইভাবে ঘোরাতে থাকতে হবে, ঘোরাতে থাকতে হবে আর বলটা তৈরি করতে থাকতে হবে, যতক্ষণ ভালো বলটা ভালোভাবে গোল শেপ না হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রেডি করে নেবেন। তারপর হয়ে গেলে ময়দাটাকে টেনে এইভাবে ছিঁড়ে নেবেন, এক্সট্রা ময়দাটাকে, তারপরে মুখটা এইভাবে বন্ধ করে নেবেন, নিয়ে এইভাবে আবার একটু গোল করে নেবেন। এবার হাতের মাঝখানে দিয়ে আস্তে আস্তে করে এটা এইভাবে চেপে নেবেন, চেপে নিলেই মোটামুটি একটা কচুরি সাইজে তৈরি হয়ে যাবে। সাইডগুলো এই সাইডগুলো চাপবেন না, এই মাঝখানগুলো আঙুলের সাহায্যে আস্তে আস্তে করে চেপে দিতে হবে। এই কচুরিটা বানাতে বেলার ঝামেলা নেই, হাতের সাহায্যেই বানানো হয়ে যাবে কচুরি। এই কচুরিটা বেলতে বেলার কোনোই ঝামেলা নেই, এইভাবেই খুব সহজেই তৈরি হয়ে যায় এই কচুরিটা। হয়ে গেল আমার এই কচুরিটা শেপ করা। এরপরে প্রত্যেকটা লেচি দিয়ে আমি এইভাবে কচুরিগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার সবগুলো লেচি দিয়ে কচুরি রেডি করা হয়ে গেছে। এরপর আমরা তেলের মধ্যে এগুলো একবার ভেজে নেব অল্প করে, তারপরে সেকেন্ড টাইম আর একবার ডিপ ফ্রাই করে লাল করে ভাজবো। গ্যাসে আমি তেল বসিয়ে দিয়েছি, আমি দেখে নেব যে তেলটা গরম হয়েছে কিনা। গ্যাসে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি হাই ফ্লেমে করে কচুরিগুলো এক রাউন্ড ভেজে নেব। এইরকম একটা তারের জালি নিয়ে নেব, এর মধ্যে দিয়ে দেব একটা করে কচুরিগুলো। এইভাবে 7 থেকে 8 মিনিট আমি এইভাবে ভেজে নেব, উপরে একটা লেয়ার মতন পড়বে, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের
কচুরির একটা পার্ট, তারপরে আবার সেকেন্ড ধাপে আবার এটাকে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। 7 থেকে 8 মিনিট লাগবে, 7 থেকে 8 মিনিট না, 7 থেকে 8 সেকেন্ড লাগবে এটা উপরের একটা লেয়ার করতে। খালি একটু একটা দানা দানা মতন একটা লেয়ার পড়বে, দেখেই বুঝতে পারবেন যে অল্প একটু ভাজা হয়েছে। দেখুন এটার কালার একটু চেঞ্জ হয়ে গেছে, এটা একটা ভাজা হয়ে গেছে আমার। এরপরে এইভাবেই আমি আর একটা ভেজে নেব। হাই ফ্লেমে এটাকে একবার ভেজে নিতে হবে, 8 থেকে 9 সেকেন্ড মতন এটাকে দেবেন, বেশিক্ষণ দেবেন না, ভাজবেন না এটাকে, তাহলে এটা লাল জানি না হয়, উপরে খালি একটা জাস্ট একটু ভাজা হবে। এইভাবে দেখতে পাচ্ছেন ওপরটা একটুখানি একটা তেলের খালি পরত পড়েছে, এইভাবে 1 রাউন্ড ভেজে নিতে হবে। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার 1 রাউন্ড এটা ভাজা হয়ে গেছে, প্রত্যেকটা ভাজতে 8 সেকেন্ডের মতন সময় লেগেছে, তেলে দিয়ে জাস্ট নাড়িয়ে নিয়ে তুলে নিতে হবে। এরপর আমি একদম লো আছে, একদম লো করে গ্যাসের টেম্পারেচারটা, এগুলোকে আমি একে একে দিয়ে দেবো আবার তেলের মধ্যে। গ্যাসটা একদম আমি কমিয়ে দিয়েছি, এইভাবে আস্তে আস্তে কম আছে, একদম এটাকে ভেজে নিতে হবে একদম গোল্ডেন কালার হওয়া অবধি, উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা কচুরিগুলো কত সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে, আর একটু সামান্য গোল্ডেন কালার হবে। আস্তে আস্তে এইভাবে উল্টে পাল্টে আমাদের ভেজে নিতে হবে যতক্ষণ ভালো করে গোল্ডেন কালারটা না হচ্ছে। কচুরিগুলো আমি এবারে তেল থেকে সব উঠিয়ে নিচ্ছি, এরপরে পরের ব্যাচের কচুরিগুলো আবার আমি দিয়ে দেব। লো ফ্লেমে, একদম লো ফ্লেমে কচুরিগুলো আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কচুরিগুলো আমি ছেড়ে দিয়েছি, এবার আস্তে আস্তে গোল্ডেন কালার হওয়া অবধি আমি এগুলোকে আবার ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার কচুরিগুলো কত সুন্দর ফোলা ফোলা হয়েছে, এইভাবেই আমি সবগুলো কচুরি রেডি করে নেব। দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে আমার কচুরিটা, পেঁয়াজের কচুরি। এইভাবে আপনারা কচুরিটা প্লেটে সাজিয়ে সার্ভ করে দেবেন। একটা কথা আপনাদেরকে বলে নিই, কচুরিটা যখন প্রথমবার ভাজবেন, একবার যখন প্রথমবার ভাজা হবে, প্রথমবার যখন আমরা কচুরিটাকে তেলের মধ্যে দিচ্ছি, ভাজার পরে কচুরিটা আমি 7-8 সেকেন্ড যখন ভাজলাম, ভেজে যখন থালায় তুলে রাখবো, রেখে তারপর কিছুক্ষণ ওটা ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হলে তারপরে আবার তেলে দেবেন, তেলে দিলে দেখবেন এরকম ভাবে গোল গোল হয়ে ফুলে উঠেছে কচুরিটা। এবার আমি কচুরিটা আপনাদেরকে একটুখানি কেটে দেখিয়ে দেব। দেখুন কত সুন্দর মচমচে হয়েছে কচুরিটা।
দেখেছেন এখানে খোলগুলো কত মচমচে হয়েছে, ভেতরের আলুগুলো আর পেঁয়াজটাও দেখা যাচ্ছে। এইভাবে আপনারা সার্ভ করে দিন টমেটো সস বা তেঁতুলের সসের সঙ্গে। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। অবশ্যই পাশে লেখা বেল আইকনটা প্রেস করে দেবেন। এরপর দিন দেখা হবে আরেকটা অন্য ভিডিও নিয়ে।